নমস্কার বন্ধুরা, তমাল ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এই সপ্তাহে চাকরি বাকরির খবর নিয়ে অর্থাৎ কর্মসংস্থান পেপার নিয়ে 25শে সেপ্টেম্বরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং কোথায় কোথায় চাকরির কোন কোন দরখাস্ত বেরিয়েছে, দরখাস্ত সংক্রান্ত খুঁটিনাটি বিস্তৃতভাবে আলোচনা করব আপনাদের সামনে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, কৃতজ্ঞতা শিকার চাকরি বাকরির খবর, কর্মসংস্থান পেপার। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 492 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। আপনারা দেখে নিন, পূর্ব রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অ্যাপ্রেন্টিস হিসাবে 492 জন লোক নিচ্ছে, নেওয়া হবে নিম্নলিখিত ট্রেডে: ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, GNE, ইলেকট্রিশিয়ান, রেফ্রিজারেটর অ্যান্ড AC, মেকানিক, পেন্টার, জেনারেল। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা NCVT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট সেডেটস ট্রেডের সার্টিফিকেট পাস হলে দরখাস্ত করতে পারবেন। কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওই সব ট্রেডে ITI কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/9/2021 মধ্যে হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, OBCরা 3 বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের। কোন ডিভিশনে কত শূন্যপদ তা বিস্তৃত আকারে দেওয়া হলো। ফিটারে 200টি, তার মধ্যে জেনারেল 101, OBC 54, তফসিলি জাতি 30, তফসিলি উপজাতি 15, টার্নারে 20টি, তার মধ্যে জেনারেল 10, OBC 5, তফসিলি জাতি 3, তফসিলি উপজাতি 2, মেশিনিস্ট 56টি, জেনারেল 29, OBC 15, তফসিলি জাতি 8, তফসিলি উপজাতি 4, ওয়েল্ডেটার 88টি, তার মধ্যে জেনারেল 44, OBC 24, তফসিলি জাতি 13, তফসিলি উপজাতি 7, ইলেকট্রিশিয়ান 112টি, তার মধ্যে জেনারেল 57, OBC 30, তফসিলি জাতি 17, তফসিলি উপজাতি 8, রেপিড জেনারেশন অ্যান্ড AC, মেকানিক 4টি, জেনারেল 2, OBC 1, তফসিলি জাতি 1, পেন্টার জেনারেল 12টি, মাফ করবেন, জেনারেল 12টি, তার মধ্যে জেনারেলের ভ্যাকান্সি 6টি, OBC 3, তফসিলি উপজাতি 2, তফসিলি উপজাতি 1, 1961 সালের অ্যাপ্রেন্টিসের আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিসের ট্রেনিং অনুযায়ী নিয়োগ হবে। তখন স্টাইপেন্ড পাবেন, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরির কোনো নিশ্চয়তা নেই, বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকের পা নম্বর দেখে ও ITI কোর্স পার্সে সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চগত শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মনোনীত হলে প্রার্থীদের রেজিস্টার্ড ইমেল আইডি ও মোবাইল নম্বর SMS পাঠানো হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর TS/157/AITT/2021। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 3রা অক্টোবরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.org। আরেকবার বলছি, www.apprenticeshipindia.org। বৈধ ইমেল আইডি থাকতে হবে। এর জন্য ওই সব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। বয়স ও শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট ও আধার কার্ড, এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো হতে হবে 3.5 সেমি/3.5 সেমি ও সিগনেচার 3.5 সেমি/3.5 সেমি। JPEG ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওই ওয়েবসাইটে বিস্তারিত যদি তথ্য পাবেন সেই ওয়েবসাইটটি হলো www.clw.indianrailways.government.in এই ওয়েবসাইটে। আর আমরা দেখে নেব যারা শিক্ষকতার জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য CTET পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস ছেলেরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে 100 শিক্ষক ও শিক্ষিকা পদে 15তম সেন্ট্রাল টিচার্স এজিবিলিটি টেট বা CTET December 2021 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE নির্দেশিকা অনুযায়ী। এই সব স্কুলে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার্স এজিবিলিটি টেস্ট বা CTET পরীক্ষার সফলতায় একমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের জন্য যোগ্য। এখন CTET 2021 পরীক্ষার জন্য
দরখাস্ত নেওয়া হয়েছে। কারা আবেদন করতে পারবেন? প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। 50% তফসিলি ওবিসি হলে 45% নম্বর পেয়ে যে কোনো উচ্চ মাধ্যমিক পাসডা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স বা ডিএলএড পাস হতে হবে। মোট অন্তত 45% তফসিলি ওবিসি ও হলে 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসডা এনসিটিই 2002 সালে নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা বা ডিএলএড পাস হতে হবে। আপনারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যোগ্যতাও দেখে নিন। ডিগ্রি কোর্স পাসডা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স বা 1 বছরের ফাইনাল পরীক্ষার্থী হলেও যোগ্য। মোট 50% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্সের 1 বছরের বিএড পাসডা যোগ্য। মোট 45% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসডা এনটিসি নিয়ম অনুযায়ী 1 বছরের বিএড কোর্স পাস হলে যোগ্য। আপনারা দয়া করে শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নিন। এবার আমরা দেখে নেব যে কীভাবে আবেদন করবেন। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: কলকাতা, দুর্গাপুর, আগরতলা, গ্যাংটক, সম্বলপুর, ভুবনেশ্বর, রাঁচি, ধানবাদ, বোকারো, শিলচর, গুয়াহাটি, পাটনা, গয়া। প্রশ্ন ইংরাজি, বাংলা, হিন্দি, অসমীয়া, সংস্কৃত সহ 20টি আঞ্চলিক ভাষায় হবে। যে কোনো 2টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। প্রথম পেপার 2.5 ঘন্টার পরীক্ষা, সকাল 9:30 থেকে 12:00। দ্বিতীয় পেপার 2.5 ঘন্টার পরীক্ষা, 2:30 থেকে 5:00। দুই পেপার হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন। নেগেটিভ মার্কিং নেই। যারা ক্লাস 1 থেকে 5 ও 6 থেকে 8 পর্যন্ত পরীক্ষা দেবেন তাদের সিলেবাসটা দেখে নিন। মোট 150 নম্বরের 150টি প্রশ্ন থাকবে। চাইল্ড পেডোলজি, ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্স। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীরও 150 নম্বরের 150টি প্রশ্ন থাকবে। চাইল্ড পেডোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট 30 নম্বরের 30টি। প্রথম ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি, অঙ্ক বিজ্ঞান 60 নম্বরের 60টি প্রশ্ন থাকবে এবং ন্যূনতম 60% নম্বর পেলে কোয়ালিফাই করবে। এবার আমরা দেখে নেব হাইকোর্টের 60 প্রাইভেট চাকরি। এলাহাবাদ হাইকোর্টের অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি পদে 60 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরাজি শর্ট হ্যান্ড ও টাইপিংয়ে মিনিটে অন্তত 140টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার জানতে হবে। বয়স হতে হবে 1/7/2021 হিসাবে 21 থেকে 35 বছরের মধ্যে। মূল মাইনে 47,600 থেকে 151,000 টাকা। অন্যপদ 60টি, পার্টটি বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর 03/APS/2021, ডেট 20 সেপ্টেম্বর 2021। দরখাস্ত করতে হবে 5 অক্টোবরের মধ্যে www.allahabadhighcourt.in। পরীক্ষার ফি 1,200 টাকা। এরপরে আসো কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি। এনটিপিসির ফারাক্কা 10 গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার ও পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি ইন্টারভিউ দিয়ে কিছু লোক নিচ্ছে। সরাসরি ইন্টারভিউ হবে 29 ও 30 সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইট https://ntpcfarakka.kbs.ac.in এই ওয়েবসাইটে। 200 অপারেটর বিদ্যুৎ সংস্থায়। উড়িষ্যায় পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড জুনিয়র মেনটেন্স অ্যান্ড অপারেটর ট্রেনি পদে 200 লোক নিচ্ছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 অক্টোবরের মধ্যে www.opptcl.co.in এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এবার আসা যাক রেলে। 3,093 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 3,093 লোক নেওয়া হবে। মোট 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাসডা এনসিটিভির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট টেডের সার্টিফিকেট কোর্স হলে সংশ্লিষ্ট টেডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট টেডের আইটিআই কোর্স পাস ছাত্রছাত্রীরা আবেদন পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 20/10/2021 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। সামরিক সমরকর্মীরাও যথারীতি ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের। কোন ট্রেডে কত শূন্যপদ আছে তা মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। তার শূন্যপদ 3,093টি। বিজ্ঞপ্তি নম্বর RRC/NR01/2021/ACT অ্যাপ্রেন্টিস, ডেট 14/9/2021। দরখাস্ত করা যাবে 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.rrcnr.org। কোন ডিভিশনে কত শূন্যপদ তা এবং দরখাস্ত করার পদ্ধতি বা কী হবে তা পরবর্তী কর্মসংস্থান পেপারে জানা যাবে। এবার আমরা দেখব 520 জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া রিফাইনারি ডিভিশন। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 পদে 520 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 প্রোডাকশন ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে বিএসসি কোর্স পাঠানো। মোট 50% নাম্বার পেলে আবেদনের যোগ্য। অন্যান্য মোট অন্তত 50% নাম্বার পেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিফাইনি পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসডাও যোগ্য। পেট্রোলিয়াম রিফাইনারি, পেট্রোলিয়াম ফার্টিলাইজার প্ল্যান্ট
হেভি কেমিক্যাল গ্যাস প্রসেসিং ইন্ডাস্ট্রির অন্তত এক বছরের পোস্ট গ্র্যাজুয়েটের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ গুয়াহাটির ক্ষেত্রে 28, বারাবণীর ক্ষেত্রে 30, গুজরাটের 46, মথুরা 33, পানিপথের 50, ডিগবয়ের 45, ডিগবয় বঙ্গাইগাঁও 6টি এবং যার পোস্ট কোড 02, জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার টেকনিক্যাল 50% নাম্বার পেয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্সটা আবেদন করতে পারবেন। আপনারা দয়া করে কোন ডিভিশনে কত শূন্য পদ আছে, জেনারেল এসসি ওবিসি কত আছে তা দিয়ে দিয়েছি, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল গ্রেড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্সটা মোট অন্তত 50% নাম্বার পেলে আবেদন করতে পারবেন। আপনাদের কোন ডিভিশনে কত শূন্য পদ আছে আপনারা দয়া করে। এবার হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফর ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল, সেই ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাসটা মোট অন্তত 50% নাম্বার পেয়ে আবেদন করতে পারবেন। এই শূন্য এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গুয়াহাটিতে 1টা, গুজরাটে 1টি, হলদিয়াতে 3টি, পানিপথে 6টি, ডিগবয়ে 5টি এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত শূন্যপদ তা দয়া করে আপনারা একটু দেখেন। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, আপনারা দেখে নিন আপনাদের শূন্যপদ কত। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফায়ার অ্যান্ড সেফটি, মাধ্যমিক পাসটা নাগপুরের ফায়ার সার্ভিস কলেজ থেকে, সাব অফিসার কোর্স পাস হলে এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে, পেট্রোলিয়াম রিফাইনারি, পেট্রোলিয়াম কেমিক্যাল, হেভি কেমিক্যাল, পাওয়ার প্ল্যান্ট, ফার্টিলাইজার ইত্যাদি ক্ষেত্রে, ফায়ার অপারেটিং, ডিগবয় রিফাইনারির বেলায় দেখে নিন আপনারা আপনাদের শূন্যপদ এবং কীভাবে আবেদন করতে হবে সে সংক্রান্ত তথ্য বলা আছে, দেখে নিন। বয়স হতে হবে 18 থেকে 26-এর মধ্যে, তফসিলিরা 5, ওবিসিরা 3 ছাড় পাবেন, মূল মাইনে 25,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট বা ট্রেন টেস্টের মাধ্যমে, দরখাস্ত করবেন, ওয়েবসাইট হচ্ছে www.iocl.com, পরীক্ষার ফি 150 টাকা, তফসিলিদের কোনো ফি লাগবে না। তারপরে ফর্ম ফিল আপ করে টাকা দিতে হবে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, তফসিলিদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেট প্রিন্ট করে নেবেন, তারপরে যাবতীয় দরখাস্ত ডাকে পাঠাতে হবে, যিনি যে রিফাইনারি দরখাস্ত করবেন সেখানকার দরখাস্তে পাঠাতে হবে। তারপর যাবতীয় প্রমাণপত্রে স্বপ্রত্যয়িত নকল অর্থাৎ প্রত্যেকটি সার্টিফিকেটের জেরক্স করে, নিচে সেলফ অ্যাটেস্টেড করে এবং চার কপি পাসপোর্ট মাপের ছবি নিচে সই করে, স্বপ্রত্যয়িত সই করে যে যার পোস্ট কোডে পাঠাতে হবে। আপনারা দেখে নিন কোন রিফাইনারির ক্ষেত্রে কোন ঠিকানা তা এখানে দেওয়া আছে, আপনারা দয়া করে একটু দেখে নেবেন। এবার হচ্ছে দমদম পুরসভায় 60 কর্মী, উত্তর দমদম পুরসভায় মজদুর, পিয়ন, হেল্পার, অ্যাম্বুলেন্স অ্যাসিস্ট্যান্ট ও জিডিএ 60 লোক নিচ্ছে। কারা কোন পদের যোগ্য? মজদুর ক্লাস 8 পাস, ভালো স্বাস্থ্য, খেলাধুলায় দক্ষতা থাকতে, বাংলা পড়তে লিখতে জানতে হবে, মূল মাইনে 17,000 টাকা, শূন্যপদ 37টি, জেনারেল 8, জেনারেল ইসি 7, জেনারেল প্রতিবন্ধী 1, মেধাবী খেলোয়াড় 1। আপনারা অন্য ক্যাটাগরির কত কত ভ্যাকান্সি আছে আপনারা একটু দেখে নিন। এবার পিয়নের হচ্ছে ক্লাস 8 পাস, হলে ভালো স্বাস্থ্য, খেলাধুলায় দক্ষতা থাকতে হবে, বাংলা লিখতে পড়তে জানতে হবে, এরও মূল মাইনে 17,000 টাকা, শূন্যপদ 9টি। হেল্পারের ক্ষেত্রে ক্লাস 8 পাস, স্বাস্থ্য, খেলাধুলায় ভালো হতে হবে, বাংলা পড়তে জানতে হবে, মূল মাইনে 17,000 টাকা এবং মোট শূন্যপদ 9টি, তার মধ্যে জেনারেল 1, জেনারেল ইসি 1, জেনারেল প্রতিবন্ধী 1, জেনারেল প্রাথমিক প্রাক্তন সরকারি কর্মচারী 1, তফসিলি জাতি 1, তফসিলি উপজাতি ইসি 1,
তফসিলি উপজাতি এক, ওবিসি ক্যাটাগরি এক ও ওবিসি বি ক্যাটাগরি এক, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্স ক্লাস এইট পাঁচটা, ভালো স্বাস্থ্য এবং গাড়ি চালানোয় দক্ষতা হতে হবে, বাংলা পড়তে ও লিখতে জানতে হবে, মূল মাইনে 17,000 টাকা, শূন্যবাদ একটি, জিডিএ ক্লাস এইট পাঁচটা, ভালো স্বাস্থ্য, খেলাধুলায় দক্ষতা থাকতে হবে, বাংলা লিখতে পড়তে জানতে হবে, মূল মাইনে 17,000 টাকা, শূন্যপদ চারটি, জেনারেল একটা, জেনারেল ইসি এক, তফসিলি জাতি এক, বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, 1/1/2021 হিসাবে, যে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন, এই পদের রেফারেন্স নম্বর NDDM/EST/4517, ডেট 15/9/2021, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে। আপনারা দেখে নিন, ওয়েবসাইট হচ্ছে www.northdomdommunicipality.org বা www.wbdma.gov। দরখাস্তের সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, আধার কার্ড প্যান কার্ডের সেলফ অ্যাটেস্টেড জেরক্স দিতে হবে, এক কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো দিতে হবে এবং 250 টাকার, আর তফসিলিয়ার প্রতিবিন্ধী হলে 100 টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে। ডিমান্ড ড্রাফট লিখতে হবে চেয়ারম্যান নর্থ দমদম মিউনিসিপ্যালিটির অনুকূলে, পেয়েবেল লিখতে হবে কলকাতা, আর খামের ওপর লিখতে হবে নেম অফ দ্য পোস্ট, আপনি কোন পদে দরখাস্ত করবেন সেইটা। 7,104 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এবছরই, চলতি বছরে প্রায় 7,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। মোট 7,000 শূন্যপদের মধ্যে 3,925টি শূন্যপদ 2017 সালের টেট পরীক্ষা থেকে নেওয়া হবে এবং 3,179টি শূন্যপদ পূরণ করা হবে মালদহ উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। 2 জুলাই 2009 যে সমস্ত পরীক্ষা আইনি জটিলতায় আটকে ছিল, 2017 টেট পরীক্ষা হবে এবছর, হয়েছিল এবছর 31শে জানুয়ারি, ফল কিছুদিনের মধ্যে বেরোবে। পরীক্ষায় 3,925টি শূন্যপদ পূরণ করা হবে আগামী বছর মার্চের মধ্যে, মন্ত্রিসভার বৈঠকে পূরণের সিদ্ধান্ত নিয়েছে পদ, মুখ্যমন্ত্রী নির্দেশে আগের মতোই দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। 2009 সালে প্রাথমিকের মালদা উত্তর দক্ষিণ চব্বিশ হাওড়া নদীয়ার কয়েকটি জেলার প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তারপর সরকার পরিবর্তন হবে, দক্ষিণ চব্বিশ পরগনা মালদা উত্তর জেলা নিয়োগ বাকি থেকে যায়, এরপরে হাইকোর্টে একাধিক মামলা হয়। জানুয়ারি মাসে হাইকোর্টের নির্দেশে উত্তর ও মালদা জেলা দ্রুত নিয়োগ করতে হবে, শূন্যপদ না থাকলেও শূন্যপদ তৈরি করে নিয়োগ করতে হবে, সেই অনুযায়ী রাজ্য মন্ত্রিসভায় প্রায় 3,179 শূন্যপদ পূরণ করার নির্দেশ দিয়েছে, কিন্তু দক্ষিণ চব্বিশ নিয়োগ এখনও আটকে থাকলো। তারপর 226 জন টেকনিশিয়ান ও অপারেটর, আপনারা দেখে নিন কেমন কেমন শিক্ষকগত যোগ্যতা লাগবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের 3 বছরের ডিপ্লোমা লাগবে, বয়স 28-এর মধ্যে হবে, শূন্যপদ মোট 36টি, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের 3 বছরের ডিপ্লোমা বা 28 বছরের মধ্যে বয়স, শূন্যপদ 22টি, মেনটেন্যান্স অ্যাসোসিয়েট সিভিল ইঞ্জিনিয়ারের 3 বছরের ডিপ্লোমা, বয়স 28-এর মধ্যে, শূন্যপদ 2টি, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সায়েন্স কম্পিউটার সায়েন্স আইটি ডিপ্লোমা কোর্স পাস কিংবা বিসিএ বা বিএসসি আইটি কোর্স পাসটা, 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, বয়স হতে হবে 28-এর মধ্যে, শূন্যপদ 4টি, টেকনিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, 25 বছরের মধ্যে, বয়স হতে হবে, শূন্যপদ 43টি, টেকনিশিয়ান এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর আইটিআই থেকে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক ট্রেডে সার্টিফিকেট পাস হতে হবে, বয়স 45-এর মধ্যে, টেকনিশিয়ান ফিটার 25 বছরের মধ্যে বয়স, 18টি শূন্যপদ, টেকনিশিয়ান ওয়েল্ডার 25 বছরের মধ্যে বয়স, শূন্যপদ 2টি, স্টেশন কন্ট্রোলার ট্রেন্ড অপারেটর ট্রাফিক কন্ট্রোলার 3 বছরের, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক ট্রেডের পাশে আবেদন করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক নিয়ে বিএসসি কোর্স পাসটাও আবেদন করতে পারবে, 28 বছরের মতো বয়স, শূন্যপদ 67টি, দরখাস্ত 2 বছরের চাকরির জন্য হবে, দরখাস্ত পদ্ধতিটা আপনারা দেখে নিন, মেয়াদ প্রথমে 2 বছরের জন্য চাকরি হবে, পরবর্তীকালে তা বাড়ানো হবে, পারিশ্রমিক টেকনিশিয়ান পদের বেলায় 23,850 টাকা, ট্রেনি অপারেটর বেলায় 37,750 টাকা, মেনটেন্যান্স অ্যাসোসিয়েট প্রোগ্রামিং অ্যাসোসিয়েট ও স্টেশন কন্ট্রোলার ট্রাফিক কন্ট্রোলারের বেলায় 35,250 টাকা, বিজ্ঞপ্তি NCERTC/HR/RETT/OMG, পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে, তার পরীক্ষা নভেম্বরে হবে, তারপর সাইকোমেট্রিক টেস্ট আর ডাক্তারি পরীক্ষা হবে, দরখাস্ত করতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। এর ওয়েবসাইট হচ্ছে www.ncrtc.in, আরেকবার বলছি www.ncrtc.in, পরীক্ষার ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে, তফসিলিদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দিতে হবে, বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন। 62টি টেকনিশিয়ান ও স্টেনো, সর্দার বল্লভভাই প্যাটেল ইউনিভার্সিটি অ্যান্ড এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ডাইভার স্টেনোগ্রাফার 3 ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব
নেওয়া হবে। ফার্ম ম্যানেজার এগ্রিকালচার ডিগ্রি কোর্স পাসডা প্রধানত সায়েন্স বা সোশ্যাল গ্র্যাজুয়েশনের যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মূল মাইনে 35,400 থেকে 1,12,400 শূন্যপদ ছাত্রী। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশানের ডিপ্লোমা কোর্সটা আবেদনের যোগ্য, মূল মাইনে আপনারা দেখে নিন শূন্যপদ ছাত্রী। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারের ডিগ্রি কোর্স পাসডা মূল মাইনে আপনারা দেখে নিন শূন্যপদ 10টি। অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মূল মাইনে 35,400 থেকে 1,12,400 শূন্যপদ 9টি। স্টেনোগ্রাফারটি উচ্চ মাধ্যমিক পাসডা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে 80টি তোলার গতি থাকলে শূন্যপদ 6টি। আপনারা দেখে নিন এর দরখাস্তের বিজ্ঞপ্তি নম্বর VI/2021। ওয়েবসাইট হচ্ছে www.sbppmwrut.ac.in বা www.recruitmentsbpuat.in। 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। দরখাস্তর ফি বাবদ 1,000 টাকা জমা দিতে হবে অনলাইনে। বয়স হতে হবে 30/9/2021 হিসাবে হবে 18 থেকে 40-এর মধ্যে। আপনারা দেখে নিন, ভিডিওটা পজ করে আপনারা দেখে নেবেন কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, দয়া করে আপনারা পজ করে দেখে নেবেন। এবার হচ্ছে ইন্ডিয়ান অয়েলে অফিসার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কিছু লোক নিচ্ছে, তারা কোন পদের যোগ্য? সিভিল অফিস ইঞ্জিনিয়ারিং সিভিল। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে? এর ওয়েবসাইট হচ্ছে www.iocl। ঠিক আছে, যেসব পরীক্ষার্থী 2022 সালের গেট পরীক্ষায় পাস করেছেন তাদের স্কোর কার্ড দেখে এই সমস্ত এসে নিয়োগ করা হবে। এরপরে গ্রুপ ডিসকাশান ও ইন্টারভিউ হবে। তারপরে আপনারা দরখাস্ত করবেন www.iocl.com, এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন বন্ধুরা। এই সমস্ত পদে অর্থাৎ অফিসের ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অফিস ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অফিস ইঞ্জিনিয়ার, ইলেকট্রোমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা আইওসিএলে পেতে গেলে আপনাদের 2022 সালের গেট পরীক্ষা পাস করতে হবে এবং গেট পরীক্ষার স্কোর কার্ড দেখে আপনাদেরকে দরখাস্তর জন্য বা ইন্টারভিউর জন্য পরীক্ষার জন্য ডাকা হবে। 51 ট্রেনিং আপনারা দেখে নিন কোন পদের জন্য কেমন যোগ্যতা লাগবে। আপনারা একটু দেখে নিন ভিডিওটা পজ করে বন্ধুরা, দয়া করে ভিডিওটা দেখবেন পজ করে। ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি চাকরির খুঁটিনাটি বিবরণ দিতে গেলে ভিডিওটা বড় হবে, কিছু করার নেই। আপনারা দয়া করে একটু দেখবেন, ভিডিওটা পজ করে আপনারা দেখে নিন 51 ট্রেনির কেমন শূন্যপদ লাগবে, শূন্যপদ কোন কোথায় কোনগুলো কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে তা আপনারা একটু দয়া করে দেখে নিন। বন্ধুরা, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত কর্মমুখী কোর্সে ভর্তি শুরু হয়েছে। আপনারা দেখে নিন, ফোন নাম্বারও দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হলে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের অসুবিধা দূর করতে পারেন। 9331256934 আর 9830216056, এই দুটো ওয়েবসাইটে ভর্তির জন্য আপনারা আবেদন করতে, ভর্তির জন্য ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। এর ওয়েবসাইট হচ্ছে www.pimtonlaine.in।
এছাড়া এই সংস্থার নিজস্ব ফেসবুক এবং ইউটিউবে যাবতীয় তথ্য দেওয়া আছে। একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিনামূল্যে তফসিলি জাতি এবং আদিবাসী ছাত্রীদের জন্য জেইই ও নিট পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে। আপনারা দেখে নিন, বিভিন্ন জেলায় উত্তর চব্বিশ পরগনার বাগদায় হেলেনচা হাই স্কুলে ফোন নম্বর দেওয়া আছে, বারাসাতে, ব্যারাকপুরে, বসিরহাটে, দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরে, ডায়মন্ডারবারের ভাস আশ্রম সঙ্গে, বাঁকুড়া জেলায় হাওড়ার বাগনানে, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে, বীরভূম, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান প্রত্যেকটাতে ফোন নম্বর দেওয়া আছে। আপনারা ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। বিনামূল্যে আপনার ছাত্রছাত্রীদেরকে জেইই এবং নেট পরীক্ষার মাফ করবেন নিট পরীক্ষার বিনামূল্যে কোচিং দিয়ে ভর্তি নেওয়া হচ্ছে। আপনারা দয়া করে এই সমস্ত ভিডিওটা পজ করে ফোন নম্বর থেকে ফোন করে সংশ্লিষ্ট ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।